তুমি তো ভেবেছ জানি খুব সহজেই পেয়ে যাবে রাসূলের ঠিক সাফায়াত, ইমানের দাবি নিয়ে কাল আখেরায় পেয়ে যাবে সুবিশাল তুমি জান্নাত। আমি বুয়েটের যে জায়গায় দাঁড়িয়ে কথা বলছি এই বুয়েট আবরার ফাহাদ সহ অনেক শিক্ষার্থীর জন্য গর্বিত। একটি কথা শুরুতে আমি আমার মূল বক্তব্যে প্রবেশের আগে বলে রাখতে চাই, সেটা হলো বুয়েট শুধুমাত্র টেকনোলজিতে এই দেশকে নেতৃত্ব দিলেই হবে না, এই প্রতিষ্ঠান থেকেই নীতি এবং নৈতিকতা চর্চা বাংলাদেশে সবচাইতে জোরালোভাবে শুরু হতে হবে ইনশাআল্লাহ। কারণ আমাদের দেশে শিক্ষিত মানুষের যতটা অভাব, ভালো মানুষের অভাব তার চাইতে অনেক বেশি প্রকট। আমরা যখন পৃথিবীর বিভিন্ন দেশে যাই, আমাদের প্রিয় স্বদেশকে যখন সে সমস্ত দেশগুলোর সাথে তুলনা করি, তখন আমরা নিজেদেরকে অনেক তলানিতে দেখতে পাই। এই তলানিতে থাকার 10টি বা 5টি কারণ যদি আমরা বের করি, তন্মধ্যে থেকে অন্যতম বড় কারণ হলো আমরা যারা এদেশকে গড়বার কথা, আমরা অনেকেই আমাদের আখের গোছাবার তালে ব্যস্ত থাকি। এই দেশকে কিভাবে লুটে পুটে খাব, কে কোত্থেকে কিভাবে এদেশকে ধ্বংস করে নিজের আখের গোছাবো, সেজন্য আমরা বেশিরভাগ মানুষ সচেষ্ট থাকি। আজ থেকে 2 দশক 3 দশক 4 দশক যত পেছনে আপনি যাবেন, দেখবেন আমাদের দেশে অবকাঠামোগত উন্নয়ন এতটা ছিল না, প্রযুক্তিগত উন্নয়ন এতটা ছিল না, শিক্ষিতের হার এত বেশি ছিল না, শিক্ষা প্রতিষ্ঠান এত বেশি ছিল না, ডাক্তার ইঞ্জিনিয়ার এত বেশি ছিলেন না। এরপরও যত পেছনে যাবেন আপনি মানুষের মধ্যে মনুষ্যত্বের পরিমাণ আজকের চাইতে একটু হলেও বেশি দেখতে পাবেন। আমরা দিন যত অতিবাহিত করছি তথ্য প্রযুক্তিতে, অবকাঠামোতে, শিক্ষায়, জ্ঞানে বিজ্ঞানে অনেক দিক থেকে আমরা অগ্রসর হলেও মানবিক যে সমস্ত গুণাবলী আমাদের মধ্যে থাকার কথা ছিল, মানবিক মূল্যবোধের যে জায়গায় আমাদের অনেক বেশি অ্যাড্রেস করার কথা ছিল, সেই জায়গায় প্রতিনিয়ত যেন আমরা দুর্বল থেকে দুর্বলতর হয়ে যাচ্ছি। এর অন্যতম কারণ হলো যে আমাদের সব দিক থেকে আমরা অগ্রসর হলেও আমাদের দ্বীনী শিক্ষা, নৈতিক শিক্ষা, এই জায়গাটাতে দিন যত অতিবাহিত হচ্ছে তত বেশি আমরা দুর্বল হয়ে যাচ্ছি এবং তার সুফল আমাদের নিজের চোখে আমরা দেখতে পাচ্ছি। আর সে কারণে আমি আপনাদের কাছে প্রত্যাশা করব যে আপনারা আগামী বাংলাদেশকে শুধুমাত্র তথ্য প্রযুক্তিতে নেতৃত্ব দিলেই হবে না, নৈতিক মানবিক মূল্যবোধ সম্পন্ন একজন আদর্শ এবং খাঁটি মুসলিম হিসেবে, একজন ভালো মানুষ হিসেবে এই দেশকে, দেশের মানুষকে তথা গোটা বিশ্বকে, মুসলিম জাতিকে আপনাদেরই নেতৃত্ব দিতে হবে, আপনাদেরকে সামনে এগিয়ে নিয়ে যেতে হবে। আবরার ফাহাদরা আমাদেরকে স্বপ্ন দেখিয়েছে, স্বপ্ন দেখায়, অনেক বেশি অনুপ্রেরণা যোগায়। আর সুন্না ফাউন্ডেশন থেকে আমরা বেশ কয়েকটি ইসলামী জ্ঞানের প্রতিযোগিতার আয়োজন করেছি। আমরা বেশ কয়েক বছর আগে ফ্রান্স থেকে প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন কটূক্তি করে অবমাননা করার অপচেষ্টা করা হলো, তখন আমরা সিরাত পাঠ ও প্রতিযোগিতা আয়োজন করেছিলাম। সেই প্রতিযোগিতায় আমি যদি ভুল না জেনে থাকি বা আমার যতটুকু স্মরণ হচ্ছে, সেই প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছিল বুয়েটেরই একজন শিক্ষার্থী। এবং আমাদের একটি প্রতিযোগিতা এখন চলমান আছে, 15 লক্ষ টাকার পুরস্কারের বিশাল বড় বহর নিয়ে আমরা এই প্রতিযোগিতার ঘোষণা দিয়েছিলাম গত রমাদান মাসে। আগামী রমাদান মাসে এই প্রতিযোগিতাটা চূড়ান্ত পর্যায়ে ইনশাআল্লাহ পৌঁছবে। সেটি হলো কোরআনে কারিমের পাঠ ও প্রতিযোগিতা। শুধুমাত্র ওলামা একরামের তত্ত্বাবধানে কোরআনে কারিমের তর্জমাটা একটু বোঝার চেষ্টা করা, পুরো কোরআনে আল্লাহ তাআলা কি বলেছেন সেটা জানার চেষ্টা করার জন্য মানুষকে অনুপ্রাণিত করার উদ্দেশ্যে এই প্রতিযোগিতা আমরা আয়োজন করেছি। অনলাইনে আমরা পরীক্ষা নিয়ে থেকে আপনারা অনেকে জানেন এবং সর্বশেষ ধাপ রমাদানের আগে হয়ে যাবে। আর রমাদানের শেষ সপ্তাহ, শেষ জুমাবার বাদ ফজর ইনশাআল্লাহ পুরা কোরআন থেকে কম্পিটিশন হবে। সেই কম্পিটিশনে, ফাইনাল কম্পিটিশনে যে কেউ অংশগ্রহণ করতে পারবে এবং সেখান থেকে 3 জনকে আমরা ফাউন্ডেশনের খরচে ইনশাআল্লাহ ওমরা করাবার সিদ্ধান্ত গ্রহণ করেছি। আরও বিপুল পরিমাণ পুরস্কার থাকছে। এত গল্প বলার মূল উদ্দেশ্য হলো এই কম্পিটিশনেও বেশিরভাগ
ক্ষেত্রে আমরা দেখেছি যে প্রত্যেকটি ধাপেই আমাদের বুয়েটিয়ান ভাইরা এমনকি বুয়েটিয়ান বোনরা আমাদের চ্যাম্পিয়নের মুকুটগুলো বেশিরভাগ ক্ষেত্রে দখল করে রেখেছে। এই একটি বিষয় দেখে আমি খুব বেশি অনুপ্রাণিত এবং আমি খুব বেশি আশাবাদী যে আমরা বাংলাদেশের সাধারণ মানুষ যারা আছি, যারা আপনাদের দিকে আমরা চেয়ে আছি, আমরা যখন পৃথিবীর বিভিন্ন দেশে যাই, প্রিয় স্বদেশটা যখন অনেক তলানিতে দেখতে পাই, তখন আমাদের অনেক কষ্ট লাগে, তখন আমাদের অনেক দুঃখ হয়। আমরা কেন এত পিছিয়ে? আমাদের দেশের মানুষ এত উদ্যমী, এত পরিশ্রমী, অন্য অনেক দেশের মানুষের মতো অলস নয়। তারপরও আমরা কেন এতটা পিছিয়ে? এই কেন যত কারণ বের হবে, তোমাদের থেকে অন্যতম বড় কারণ হলো আমাদের দেশের বেশিরভাগ মানুষ বা উল্লেখযোগ্য সংখ্যক মানুষ তারা কোনোভাবে দুর্নীতি করার সুযোগ পেলে সেই সুযোগটা তারা হাতছাড়া করতে চান না। প্রিয় স্বদেশটাকে কুরে কুরে যে যেভাবে পারেন উল্লেখযোগ্য সংখ্যক মানুষ সেভাবে এটাকে খেয়ে শেষ করেন। আপনারা যদি নীতিনৈতিকতায় বলিয়ান হন, আপনারা যদি কোরআন এবং হাদিসের আলো আলোকিত হন, তাহলে সেক্ষেত্রে প্রিয় স্বদেশের এই অভাবটি ঘুচবে। আমরা ইনশাআল্লাহ সেই স্বপ্নের প্রিয় স্বদেশ পাব, যে স্বদেশ সমৃদ্ধ হবে, যে স্বদেশে অভাব থাকবে না, আমরা কম্পিটিশন করতে পারবো পৃথিবীর অনেক উন্নত দেশের সাথে। তো আমরা যে সেই আগামীর পথেই হাঁটছি, দিনই ক্ষেত্রে, ধর্মীয় ক্ষেত্রে, এমনকি ইসলামিক কম্পিটিশনগুলোতে আমাদের বুয়েটিয়ান ভাইদের বোনদের যে চলমান অগ্রসরতা আছে, তাদের একের পর এক যে আমরা দেখতে পাচ্ছি যে তাদের ভালো ভালো জায়গাগুলো তারা দখল করছেন, এখান থেকে আমার আশা হয়, আমি স্বপ্ন দেখি যে সেদিন বোধ হয় বেশি দূরে নয়, যেদিন আমাদের কষ্টগুলো ঘুচে যাবে, এই দেশ দুর্নীতিমুক্ত হবে, এই দেশ আলোকিত হবে, পৃথিবীর অন্যান্য দেশের মতো আমরা ইনশাআল্লাহ ভালো একটা জায়গায় যেতে পারবো। আল্লাহ আমাদের সবাইকে সে তৌফিক দান করুন। সময় তো ভাইরা, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী নিয়ে নানা মুখে আলোচনা আপনারা শুনেছেন, তার জীবনের বিভিন্ন দিক নিয়ে আপনারা কথা শুনেছেন। আমি একটি সুনির্দিষ্ট দিকের উপর কিছু কথা বলতে চাই, আর সেটি হলো আজ গোটা বিশ্বে আমরা যারা নিজেদেরকে মুসলমান পরিচয় দিই, আমাদেরকে যে কয়েকটি বিষয় দিয়ে সবচেয়ে বেশি আঘাত করা হয়, তোমাদের থেকে একটি হলো ইসলাম তথা মুসলমানদেরকে আমাদের মা বোনদের মুখোমুখি দাঁড় করাবার একটা চেষ্টা বিভিন্ন প্রান্তে আপনারা দেখতে পাবেন, আমাদের স্বদেশেও আছে, দেশের বাইরেও আছে। আমি আজ সেজন্য প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে অবদান আছে বিশ্ব মানবতার প্রতি, তোমাদের থেকে এই জায়গাটাতে ফোকাস করতে চাই, সংক্ষেপে কিছু কথা আরজ করতে চাই যে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারী মুক্তিতে তিনি কি অবদান রেখেছেন, তিনি নারী জাতিকে কোন জায়গায় পেয়েছিলেন এবং কোন জায়গায় রেখে গেছেন। আমরা শুধুমাত্র এই তুলনাটা আপনাদের সামনে আজ উপস্থাপন করতে চাই। আমরা যারা ইতিহাসের পাঠক, কম বেশি আমরা সবাই জেনে থাকব যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আবির্ভাবের পূর্বে, তাঁর আত্মপ্রকাশের পূর্বে, তখনকার আরব সমাজে নারীর যে অবস্থান ছিল সেই অবস্থানটা কোরআনে কারিমের বিভিন্ন জায়গায় আল্লাহ তাআলা উল্লেখ করেছেন, আমরাও কম বেশি সবাই জানি। আমি শুধুমাত্র কয়েকটি পয়েন্ট আকারে বলতে চাই। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই সমাজে এসেছেন, যেই পৃথিবীতে এসেছেন, ওই পৃথিবীতে বিশেষ করে আরবদের মধ্যে একটা প্রথা ছিল যে নারী হিসেবে জন্মগ্রহণ করার কারণে বাবা মায়ের সম্পদে বা কারোর সম্পদে, স্বামী হোক, বাবা হোক, ছেলে হোক কিংবা অন্য কেউ হোক, কারোর সম্পদে নারীর কোনো প্রকার উত্তরাধিকার পাওয়ার সুযোগ ছিল না, নারীর জন্য কোনো হিস্সা রাখা ছিল না কোনো সম্পদে। এবং তখন বলা হতো যারা যুদ্ধের জন্য উপযুক্ত তারাই শুধুমাত্র পরিত্যক্ত সম্পদের ভাগ পাবে, অন্য কেউ নয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আবির্ভাবের পূর্বে তখনকার আরব বিশ্বের মানুষের মধ্যে এই প্রথা প্রচলিত ছিল যে কোনো নারী, তিনি যখন স্ত্রী হিসাবে কোথাও আবির্ভূত হবেন, স্বামীর কাছে তার কোনো অধিকার থাকবে না, তার শুধু কর্তব্য থাকবে স্বামীর প্রতি, স্বামীর কাছ থেকে তার প্রাপ্য কোনো অধিকার সেই সমাজে মোটেও ছিল না। আরেকটি বেশ ভয়ঙ্কর দিক ছিল যে তালাকের কোনো সংখ্যা ছিল না, একজন মানুষ তার স্ত্রীকে যত খুশি তত তালাক দিতে পারত, যতবার খুশি ততবার তালাক দিতে পারত, কোনো ডিসিপ্লিন ছিল না, জাস্ট একটা
হাতের পুতুল নিয়ে মানুষ যেরকম খেলা করে, নিজের ঘরের স্ত্রীকে নিয়ে সেভাবে মানুষ তামাশা করতে পারত, যা খুশি তা করতে পারত। আবু দাউদে বর্ণিত এক হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আবির্ভাবের পূর্বের মক্কার মুশরিকদের অবস্থা বর্ণিত হয়েছে যে তখন বিবাহেরও কোনো সংখ্যা নির্ধারিত ছিল না, যার যা খুশি তা সে করতে পারত। মাতৃজাতিকে এমন একটি জায়গায় তখনকার মানুষজন রেখে দিয়েছিল যেন একটি ঘরের যত আসবাবপত্র আছে, একজন মানুষের দশটি সম্পদ যেরকম আছে, তার যে সম্পত্তি আছে এরকম সম্পদ নয়, তার যে সম্পত্তি আছে অন্য দশটি, সেরকম একটি সম্পত্তি মনে করা হতো নারীকে। এবং সেজন্য তার সাথে আচরণ করা হতো একজন মানুষ হিসাবে নয়, একজন মানুষের তখনকার সবচেয়ে দামি সম্পদ ছিল বিভিন্ন রকমের মূল্যবান পশু, সবচেয়ে বড় মূল্যবান অ্যাসেট মনে করা হতো পশুকে, ঘোড়া, ওট, বকরি, বিভিন্ন রকমের পশু। নারীকে অনেকটা সেই জায়গায় তখনকার মানুষজন দেখত। প্রিয় ভাইরা আমার, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সমাজে এসেছেন সেই সমাজে মাসিক হলে একটা পর্যায়ে এসে সে নারীদেরকে গোয়ালের অন্যান্য যে সমস্ত চতুষ্পদ জন্তু ছিল, পশু ছিল, সে সমস্ত পশুদের সাথে গোয়ালে রাখা হতো অনেক সমাজে। অর্থাৎ স্বামী তার নিজের ঘরে রাখার উপযুক্ত আর তখন মনে করত না। স্বামী যখন মারা যেতেন তখন তাদেরকে অন্যত্র বিবাহ করতে বাধা দেওয়া হতো, এমন জঘন্য জঘন্য কালচার ছিল, তার সবগুলো আসলে মুখে উল্লেখ করাও কঠিন। নোংরামি এমন চরম পর্যায়ে পৌঁছেছে যে সেগুলো আসলে পাবলিক প্লেসে আজকালকার পৃথিবীতে বলাটাও কঠিন। তার একটি শুধুমাত্র উল্লেখ করার মতো, কোনো মানুষ যখন মারা যেত তার যত সন্তান আছে, তার যদি কোনো স্ত্রী থাকতো, অন্য স্ত্রীর গর্ভে জন্ম নেয়া ছেলেরা সেই বাবার রেখে যাওয়া স্ত্রী অর্থাৎ সৎ মাকে বিবাহের জন্য সবচেয়ে বেশি অগ্রাধিকার মনে করত তখনকার সমাজ। কারণ বাবা যে সমস্ত সম্পদ রেখে গেছে, সম্পত্তি রেখে গেছে, অ্যাসেট রেখে গেছে, মনে করত বাবার স্ত্রী এই সৎ মাও একটা অ্যাসেট। অতএব ছেলে যেহেতু বাবার অন্যান্য অ্যাসেটের মালিক হয়, সেই হিসাবে এটারও সে মালিক। নোংরামি কোন পর্যায়ে ছিল তার অনেকগুলো উদাহরণ আছে, যে উদাহরণ আসলে পাবলিক প্লেসে বলার মতো না। আমি এখানে থামব। সর্বশেষ যে পয়েন্টটি বলতে চাই তা আপনাদের সবার জানা আছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলেছেন, ওয়াইযা বুশশিরা আহাদুহুম বিল উনসা যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দা ওয়া হুয়া কাযীম ইয়াতাওয়ারা মিনাল ক্বাওম মিন সুই মা বুশশিরা বিহি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, যখন কাউকে বলা হতো যে তোমার কন্যা সন্তান হয়েছে, এই সংবাদ শোনা মাত্র তার মুখ কালো হয়ে যেত এবং সে লুকোচুরি করতে থাকতো, লোকচক্ষুর আড়ালে যাওয়ার চেষ্টা করতো, মানুষের সামনে লোকালয়ে আসতে চাইতো না। কেন? কারণ তার কন্যা হয়েছে, এই লজ্জা সে মুখ লুকাতে চাইত। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলেছেন, ওয়াইদাল মাউউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলা। বারবার এই সূরা আমরা তেলাওয়াত করি, নামাজে শুনি, পাঠ করি, সেই তখনকার বর্বরতার চিত্র কোরআনে আল্লাহ রাব্বুল উল্লেখ করে বলেছেন, তোমরা স্মরণ করো সেই কিয়ামতের কথা যেদিন অপরাধী বাবাকে জিজ্ঞাসা করা হবে যে তোমার কন্যাকে যে তুমি জীবন্ত পুঁতে ফেলেছিলে, কবরে পুঁতে ফেলেছিলে জীবন্ত কন্যাকে, মিথ্যা প্রলোভন দিয়ে কবর খুঁড়ে সে কবরের পাড় থেকে নিজের কন্যাকে নিজে হাতে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে মাটি চাপা দিয়ে মেরে ফেলেছিলে, কি অপরাধ ছিল সে মেয়ের? এই জবাব দিতে বাধ্য করা হবে যখন অপরাধী পিতাকে তোমরা স্মরণ করো সেই দিনের কথা। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সমাজে এসেছেন সেই সমাজে নারীর অবস্থা ছিল এমন। হয়তো আর অনেক দীর্ঘ আলোচনা করা যেত, কিন্তু আমি এখানে শেষ করছি। ইসলাম নারীকে কি দিয়েছে, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশ্ব মানবতার জন্য কি রেখে গেছেন, সেই তুলনা বা সে আলোচনা করা ততক্ষণ পর্যন্ত যথার্থ হবে না যতক্ষণ পর্যন্ত আমরা সেই 1450 বছর আগের সামাজিক বাস্তবতাকে অনুভব না করব। একটি কথা আমি প্রায় বলার চেষ্টা করি, আজ 2024 বিশ্বের যে কোনো প্রান্ত থেকে নারী অধিকার নিয়ে কথা বলা, এটা অনেক ক্ষেত্রে ফ্যাশনের মতো একটা ব্যাপার, এটা একটা ভাবসাবের একটা ব্যাপার। এটা বললে আপনি সামাজিক সিম্প্যাথি পাবেন, অনেকের কাছে আপনি ভালো একটা অবস্থান পাবেন, পত্রিকাগুলো মিডিয়াগুলো আপনাকে কভারেজ দিবে, আপনাকে সবাই বাহবা দিবে, বিশ্বের বড় বড় এম্বাসিগুলো আপনাকে সেদে সেদে অনেক প্রজেক্টের ফাইল আপনার থেকে ডেকে ডেকে নিয়ে পাশ করে দিবে, আপনার বাজেটের কোনো অভাব হবে না। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নারী মুক্তি নিয়ে কাজ করেছেন
তখন বিশ্বের বাস্তবতা ছিল সম্পূর্ণ এর বিপরীতে। তো আজকের পৃথিবীতে নারীর অধিকার নিয়ে কথা বলাটা সেফ জোনে থেকে বরং অনেকটা এই ইস্যুতে কথা বলাটা এটা আমাদের জন্য বেশ রিল্যাক্সের একটা ব্যাপার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নারীদেরকে তাদের প্রতি যে অপমান অপদস্থ চাপিয়ে দেওয়া হয়েছিল, তাদের প্রতি জুলুম এবং অবিচারের যে চরম সীমায় পৌঁছেছিল মানবতা, ঠিক তখন তিনি নারীদের জন্য কি দিয়ে গেছেন, এই কথাগুলো এই জন্য বলা যে আজও মুসলিমদেরকে এই কথা শুনতে হয় যে ইসলাম নারীদেরকে নাকি কোণঠাসা করে রেখেছে। এখনো আমাদেরকে সে সমস্ত গালি শুনতে হয় যেগুলোর বিরুদ্ধে সবচেয়ে বেশি সংগ্রাম আমরা করেছি, আমাদের বাপদাদারা করেছেন, পূর্বপুরুষরা করে গেছে। আমি শুধুমাত্র কয়েকটি নজির আপনাদের সামনে উপস্থাপন করতে চাই যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখনকার সমাজের নারীর যে অবস্থান ছিল সেখান থেকে তুলে তিনি ঠিক কোথায় রেখে গেছেন। সর্বপ্রথম যদি আমরা দেখি কোরআনের দিকে, তো আমরা দেখব যে পুরো কোরআন জুড়ে আল্লাহ রাব্বুল আলামিন নারীদেরকে নিয়ে এত বেশি সতর্ক করেছেন পুরুষ জাতিকে বা সমাজের সবাইকে যে আলাদা করে পুরুষদের ব্যাপারে এর সিকি ভাগ আলোচনা হয়নি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেছেন একজন নারী, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা। ইসলামের জন্য অনেকেই জীবন দিয়েছেন, কিন্তু সর্বপ্রথম যিনি জীবন দিয়েছেন তিনি ছিলেন একজন নারী, সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা। শুরু হয়েছে নারীকে দিয়ে। আবার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের শেষ ওয়াসিয়তগুলোর একটি ছিল ফাস্তাউসু বিন্নিসাই খায়রা, তোমরা নারীদের ব্যাপারে আমার কাছ থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তার কাছ থেকে যেন উপদেশ গ্রহণ করি, আমরা ওসিয়ত গ্রহণ করি, তিনি নারীদের সাথে সদ ব্যবহার করতে সদ আচরণ করতে আমাদেরকে সতর্ক করে গেছেন। শুরু হয়েছে একজন নারীর ইসলাম গ্রহণ দিয়ে। আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন পৃথিবী থেকে বিদায় নেন তখনও তিনি নারীর অধিকারের কথা বলতে বলতে নারীর প্রতি একজন পুরুষ হিসাবে সমাজের একজন সদস্য হিসাবে আমরা দায়িত্বশীল আচরণ যেন করি সেজন্য তিনি বলেছেন ফাস্তাউসু বিন্নিসাই খায়রা। প্রিয় ভাইরা, আপনি যদি কোরআনের পাতা খুলেন আপনি দেখবেন কোরআন আমাদেরকে বলেছে ওয়াশিরুহুন্না বিল মারুফ, তোমরা নারীদের সাথে পুরুষদেরকে আল্লাহ তাআলা নির্দেশ করছেন, স্বামীদেরকে আল্লাহ নির্দেশ করছেন তাদের সাথে সদাচরণ করো, সুন্দরভাবে জীবনযাপন করো, অসুন্দরভাবে খারাপভাবে তাদের সাথে জীবনযাপন করবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালাহুন্না মিথলুল্লাযী আলাইহিন্না, মেয়েদের উপর কর্তব্য যেমন আছে তাদের অধিকারও আছে, অতএব তোমরা যারা তাদের কর্তব্যগুলো নিয়ে খুব বেশি সজাগ তাদের অধিকারগুলোর ব্যাপারও তোমরা সজাগ থাকবে, তাদের প্রাপ্য রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন ফালা তাআদুলুহুম, কোন নারীর যখন স্বামী মারা যায় তখন তিনি বা তালাকপ্রাপ্ত হন তখন তিনি অন্যত্র বিবাহ বসতে গেলে অন্য কারোর সাথে বিবাহ করতে গেলে তাকে তোমরা বাধা সৃষ্টি করবে না। দুর্ভাগ্যজনক বাস্তবতা হলো যে আজও আমাদের সমাজে কোনো তালাকপ্রাপ্ত নারী বা কোনো বিধবা নারী অন্যত্র বিবাহ তার হতে গেলে সমাজে নানা রকম কটু কথা বলার লোক এখনো আছে। আপনি কোরআন যদি খোলেন দেখবেন নারীদের সম্পর্কে সতর্ক করে আল্লাহ রাব্বুল আমাদেরকে বলেছেন ওমাত্তিউহুন্না আলাল মুসি'আ কাদারুহু ওয়া আলাল মুক্তিরি কাদারুহু, কোনো কারণে যদি বিচ্ছেদ হয়ে যায় তালাক হয়ে যায় তাহলে খবরদার তোমরা যারা সচ্ছল তারা তাদের সামর্থ্য অনুযায়ী, যারা অসচ্ছল তারা তাদের অবস্থা অনুযায়ী তোমাদের সে তালাকপ্রাপ্ত স্ত্রীদের ভরণ পোষণ ইদ্দত শেষ হওয়া পর্যন্ত সেটার বন্দোবস্ত তোমরা করবে। আল্লাহ রাব্বুল আলামিন আরো নির্দেশ করেছেন আমাদেরকে আসকিনুহুন্না মিন হাইসু সাকান্তুম মিন উজুরিকুম, তোমরা যেরকম বাসায় বসবাস করো, তোমরা যেরকম লাইফস্টাইল মেনটেন করো, তালাক হয়ে গেলেও, তালাকের আগে তো বটেই এমনকি বিচ্ছেদ হয়ে গেলেও তোমরা তোমাদের স্ত্রীদের ইদ্দত পালন শেষ হওয়ার আগ পর্যন্ত ঠিক সেই রকম তোমাদের মতো করে সেরকম বাসা বাড়ি সেরকম থাকার ব্যবস্থা এবং সেরকম জীবনযাপনের ব্যবস্থা তোমরা করবে, এটা তোমাদের কর্তব্য। আল্লাহ সুবহানাহু আরো বলেছেন ওয়ালা তুদাররুহুন্না লিতুদাইয়িকু আলাইহিন্না, মেয়েদের সিদ্ধান্ত গ্রহণ করবার যে স্বাধীনতা শরীয়ত তাদেরকে দিয়েছে সেখানে কোনো প্রকার সংকীর্ণতা তোমরা সৃষ্টি করবে না। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেছেন ওয়া আতুন নিসা আস-সাদাকাতিহিন্না নিহলা, বিবাহের পর তোমরা মেয়েদের মহর সন্তুষ্ট চিত্তে তাদের প্রাপ্য অধিকার হিসাবে আদায় করে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেছেন ওয়া আতুহুম মিম্মা লিল্লাহিল্লাযী আতাকুম,
আল্লাহ তাআলা তোমাদেরকে যে সম্পদ দিয়েছেন সেখান থেকে তাদেরকে তাদের প্রাপ্য সম্পদ বুঝিয়ে দাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুম, শুধু তাদের উপরে চাপালে হবে না, তারা যেরকম তোমাদের জন্য পোশাক তুলল তোমরাও তাদের জন্য পোশাক তুলল। আল্লাহ তাআলা আরো বলেছেন ফালা তাবু আলাইহিন্না সাবীলা, তোমাদের স্ত্রীদের ব্যাপারে তাদের বিরুদ্ধে কোন প্রকার ক্ষতি সাধন করবার জন্য, তাদের অধিকার খর্ব করার জন্য কোন পথ অনুসন্ধান করার চেষ্টা তোমরা করতে যাবে না। আল্লাহ তাআলা বলেছেন লা ইয়াহিল্লু লাকুম আন তারিসুন নিসাআ কারহা, কোন নারীর পরিত্যক্ত সম্পদ জবরদখল করা, ভাই হয়ে বোনের সম্পদ মেরে দেওয়া, স্বামী হয়ে স্ত্রীর সম্পদে দখলদারিত্ব প্রতিষ্ঠা করা, খবরদার এই কাজটি তোমরা কেউ করতে যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন লা তাআদুলুহুন লিতাযহাবু বিবাদি মা আতাইতুমুহুন, তোমরা স্ত্রীকে মোহর হিসেবে যা দিয়েছ বা উপহার প্রলোকন হিসেবে যা দিয়েছ, তাদের প্রাপ্য অধিকার হিসেবে যা দিয়েছ, ছলে বলে কৌশলে সেটা নেওয়ার জন্য ফন্দি ফিকির আবার করতে যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ফামসাকুম বিমারুফ আও তাসরিহাম বিইহসান, সংসার করতে হলে সুন্দরভাবে ভদ্রলোকের মতো তাদের সাথে সুন্দর আচরণ করে সংসার করবে, অথবা বিচ্ছেদ করতে চাইলে সেটাও সুন্দরতম উপায়ে তোমাকে শরিয়া সম্মত ভাবে কোন প্রকার অনিষ্ট করা ছাড়া দুরাচরণ করা চা সেটি করতে হবে। প্রিয় ভাইরা আমার, এভাবে যদি শুধুমাত্র নারীদের সম্পর্কে সমাজের সাধারণ সর্বস্তরের মানুষকে আলাদা আলাদা যে নির্দেশগুলো আল্লাহ তাআলা করেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যে ওহী নাযিল করেছেন, সেগুলো যদি আমরা বলতে থাকি তাহলে বহর আরো অনেক বড় হয়ে যাবে। আমি এখানে শেষ করছি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমরা সবাই কম বেশি জানি, খায়রুকুম খায়রুকুম লি আহলি, তোমাদের ভিতরে সবচেয়ে ভালো মানুষ কে? আমি একটা কথা প্রায় বলি, আমাদের দেশে চারিত্রিক সনদপত্র দেওয়ার জন্য অথরিটি হলো আমাদের জনপ্রতিনিধিরা, আমাদের কমিশনার, মেম্বার সাহেব, চেয়ারম্যান সাহেবরা আমাদের চারিত্রিক সনদ দেন। অথচ আমাদের নামে মামলা মোকদ্দমা আছে কিনা, আমাদের বিরুদ্ধে কোনো অভিযোগ আছে কিনা, গোয়েন্দা সংস্থার কোনো তথ্য আছে কিনা, বা সামাজিক কোনো অপরাধের কোনো তথ্য, কোনো রেকর্ড আছে কিনা, এগুলো বড়জোর তারা বলতে পারে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হাদিসের দিকে তাকালে আমরা দেখি যে না, চারিত্রিক সনদপত্র দেওয়ার অধিকার বা রাইট আসলে সবচেয়ে বেশি হলো স্ত্রী। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন খায়রুকুম খায়রুকুম লি আহলি, তোমাদের মধ্যে সবচেয়ে ভালো মানুষ সে যে তার স্ত্রীর কাছে ভালো। অর্থাৎ কোনো পুরুষ যদি বুক টান টান করে এই কথা বলার সৎসাহস রাখে যে আমার স্ত্রী আমাকে এজ এ মানুষ ভালো মানুষ এই কথার সার্টিফিকেট দিবে, স্বীকৃতি দিবে, সে পুরুষ আল্লাহর কাছেও ভালো, আল্লাহ রাসূলের কাছেও ভালো, মুসলিম হিসেবেও ভালো। আর যদি এই কথা বলার মতো বুকে সাহস না থাকে তাহলে সেক্ষেত্রে তার ভালো মানুষ নিয়ে যথেষ্ট সন্দেহ আছে। আমরা অনেকেই বাহিরে ভালো কিন্তু আমাদের বাসাবাইয়ের চোহর দিতে আমরা অনেকে কিন্তু ভালো না। আমি এই জন্য প্রায় বলার চেষ্টা করি যারা বিবাহিত আছেন তারা বাসায় গিয়ে মিসেসকে জিজ্ঞাসা করবেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সবচেয়ে ভালো তোমার কাছে যদি হতে পারে তাহলে নাকি আসলে আমি ভালো, অ্যাকচুয়ালি আমার অবস্থানটা তোমার কাছে কি, আমি মানুষটা কেমন, এটা জিজ্ঞেস করলে উত্তর যদি আপনি হাসি পান, রিপ্লাইতে যদি হাসি পান তাহলে বুঝবেন যে অবস্থা খারাপ। কারণ আপনার স্ত্রী যদি আপনাকে এর উত্তরে হেসে দেন তাহলে তার মিনিং হবে যে তুমি মানুষ কেমন এটা জিজ্ঞেস করতে আসছ, এর উত্তর দিয়ে আমি আবার কোনটার সম্মুখীন হই। আর যদি আপনার ভেতর বলে যে না আমার স্ত্রী আমার অগোচরে অন্যদের কাছেও আমাকে নিয়ে তার শত অভিযোগ থাকতে পারে কিন্তু দিন শেষে আমাকে সে ভালো মানুষের স্বীকৃতি দিবে, এই স্বীকৃতি যদি আপনি পেতে পারেন তাহলে আপনি আল্লাহর কাছেও ভালো। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে শেষে বলছেন ইন্টারেস্টিং কথা, তার নিজের একান্ত ব্যক্তিগত তথ্য তিনি বলছেন ও আনা খায়রুকুম লি আহলি, তোমাদের সবাই নিজের স্ত্রীর কাছে যতটা ভালো হতে পারো আমি আমার স্ত্রীদের কাছে সবচাইতে ভালো, তোমাদের মধ্যে স্ত্রীদের কাছে সবচাইতে ক্লিন ইমেজের মানুষ আমি, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কথা তিনি বলেছেন। প্রিয় ভাইরা আমার, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আপনারা জানেন তার অনেক স্ত্রী ছিল, একজন স্ত্রীরই মন জয় করতে আমাদের অবস্থা খারাপ হয়ে যায়, সেখানে এতজন স্ত্রী ছিল। আপনি সিরাত গ্রন্থগুলো যদি অধ্যয়ন করেন, খোলেন, পড়েন, দেখবেন এমনকি অমুসলিমদের লেখা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন চরিত্র যদি আপনি পড়েন আপনি বিস্মিত না হয়ে পারবেন না তার ব্যাপারে, তার কোনো স্ত্রীর বিন্দুমাত্র কোনো অনুযোগ, কোনো অভিযোগ, কখনো কোনো নেতিবাচক মন্তব্য বা অপ্রাপ্তির কোনো কথা আপনি দেখাতে পারবেন না। তিনি কোনোদিন কোনো নারীর গায়ে হাত তোলেননি। বদর যুদ্ধের, উহুদ যুদ্ধের একটা ঘটনা
এক সাহাবী কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার তরবারি দিয়েছিলেন, যাও শত্রুপক্ষের সঙ্গে লড়াইয়ে লিপ্ত হও। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরবারি দেওয়াটা ছিল তার জন্য একটা অনুপ্রেরণা, যে নবীজি তার তরবারি আমাকে দিয়েছে, তিনি অতিরিক্ত শক্তি এবং অতিরিক্ত সাহস তিনি অনুভব করছিলেন। যখন তিনি লড়াই করছিলেন ওহুদ যুদ্ধে, ওহুদ যুদ্ধের একটা পর্যায়ে আমরা জানি যে মুসলমানরা বেশ কোণঠাসা ছিলেন, ঠিক ওই সময়টাতে তিনি দেখতে পেলেন যে দূর থেকে কোনো একজন মানুষ মুসলিমদেরই কোনো একজন সদস্যকে হত্যা করবার পর তার বুক কেটে তার কলিজা বের করে চিবাচ্ছে। এরকম একটা দৃশ্য তিনি দূর থেকে অনুভব করতে পেরে অত্যন্ত ক্রোধান্বিত হয়ে সেই তরবারি নিয়ে দৌড়াতে দৌড়াতে গেলেন। কাছে গিয়ে দেখলেন যে এই জঘন্য নৃশংস হত্যাকাণ্ডের পর এই নৃশংস কাজটি যিনি করছেন সেই মরা লাশের সাথে তিনি একজন মহিলা, আবু সুফিয়ানের স্ত্রী হিন্দা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরবারি হাতে থাকা সেই সাহাবী চাইলেই তখন তার গর্দান উড়িয়ে দিতে পারে, কিন্তু তখন সাথে সাথে তিনি থেমে গেলেন। থেমে গেলেন এই জন্য যে তিনি পরে বর্ণনা করছেন যে আমি যখন দেখলাম এই অপরাধ সংগঠন কারণে একজন নারী, আমি ভাবলাম আমার নিজের তরবারি দিয়ে তাকে আঘাত করতে পারতাম। আমার যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো নারীকে কখনো আঘাত করেনি, তার এই তরবারি দিয়ে এই নারী যত অপরাধী হোক নবীজির তরবারি দিয়ে আঘাত এটা আমি করব না, আমার বিবেক সায় দেয়নি। সেই তরবারি প্রবার জায়গায় রেখে তিনি ফেরত চলে আসবেন। প্রে ভাইর আমার, সেই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনীত দীনকে যখন আমাদের মা বোনদের মুখোমুখি দাঁড় করানো হয় তখন মুসলিম হিসাবে আমাদের নতুন করে জানার তাকাদা অনুভব হয়, প্রয়োজন হয় যে নারীকে ইসলাম কি দিয়েছে, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোথায় রেখে গেছে। প্রে ভাইর আমার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জিজ্ঞাসা করা হয়েছিল আপনার কাছে সবচেয়ে প্রিয় মানুষ কে, মনুষ্য জগতের সদস্যদের মধ্যে সবচেয়ে প্রিয় লোকটা আপনার কাছে কে, তিনি তাও একজন নারীর কথা বলেছেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি বলেছেন আমার কাছে দুটি জিনিস প্রিয়, তার একটি হলো সালাত নামাজ, আরেকটি হলো সুগন্ধি, আরেকটা হলো তিনটি জিনিস, আরেকটি হলো নারী। এই নারী প্রিয় হওয়ার মানে হলো বাবা এবং মায়ের মধ্যে আমি মাকে প্রায়োরিটি দেই, ভাই এবং বোনকে স্নেহ করার ক্ষেত্রে আমি বোনকে স্নেহ করাটাকে অগ্রাধিকার দেই, ছেলে এবং মেয়ের ক্ষেত্রে মমতা স্নেহের ক্ষেত্রে আমি মেয়েকে অগ্রাধিকার দেই, সব ক্ষেত্রে নারীকে অগ্রাধিকার দেওয়াটা আমার ভালো লাগার মতো একটা বিষয়। প্রিয় ভাইয়ের আমার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই জাহিলি সমাজের বুকের উপর দাঁড়িয়ে নারীকে তার জীবন সঙ্গী নির্বাচনের শতভাগ অধিকার দিয়েছে। ইসলামী শরিয়ার দৃষ্টিকোণ থেকে কোন নারী তার জীবন সঙ্গী হিসাবে কাকে গ্রহণ করবেন না করবেন এটা একান্তই তার ব্যক্তিগত ব্যাপার, এমনকি ওই নারীর জন্মদাতা বাবা মার জন্য এই রাইট ইসলাম রাখে নাই যে তারা তাকে বাধ্য করবেন অমুককে তোমার বিবাহ করতে হবে, এ অধিকার ইসলাম বাবা মা কেউ দেয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার একটা প্রসিদ্ধ হাদিসের কথা আমরা জানব, অনেকে জেনে থাকব, যে তিনি বলেছেন কোনো ব্যক্তি তার তিনটি কন্যা সন্তান অথবা তিনটি বোন যদি তার ঘরে থাকে, তার বাড়িতে থাকে, অথবা কারোর যদি তিনটি না থাকে দুটিও থাকে, দুটি কন্যা বা দুটি বোন যদি কারোর থাকে এবং তাদের সাথে যদি সে সদাচরণ করে, ন্যায়নিষ্ঠ আচরণ করে, তাদের প্রতি কোনো প্রকার জুলুম অবিচার না করে, কোনো বৈষম্য না করে, অধিকার খর্ব না করে, তাহলে সেক্ষেত্রে এই যে তাদেরকে সুন্দর করে লালন পালন করলো, দিন তারবিয়ত তাদেরকে দিল, তাদের অধিকার দেওয়াতে কোনো প্রকার কার্পণ্য করলো না, ত্রুটি করলো না, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এই ব্যক্তি জান্নাতের নিশ্চয়তা থাকবে, সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। আপনারা কোরআন হাদিসে অনেকেই কম বেশি পড়েছেন, আমিও পড়েছি, আমি কোরআনের কোনো জায়গায় অথবা হাদিসের কোনো জায়গায় পাইনি যে এই যে হাদিসে মাত্র দুটি কন্যা সন্তান জন্ম দেওয়ার পর দুটি সন্তান কন্যা সন্তানের গর্বিত পিতা মাতা হতে পারলে তাদের জন্য জান্নাতের যে গ্যারান্টির কথা বলা আছে, এই দুইটির বিপরীতে আমরা যারা ছেলে আছি এক ডজন ছেলে লালন পালন করলে জান্নাতের বারান্দায়ও যাওয়া যাবে, এরকম কোনো হাদিস আমার জানা নাই। পুরো কোরআনে কোথাও আপনি সূরাতুর রিজাল বা পুরুষ সংশ্লিষ্ট সূরা এরকম কোন সূরার কথা আপনারা কেউই জানেন না, আমিও জানি না, নাই, কিন্তু সূরাতুন নিসা আছে। সিরাতুন নিসা মানে কি? নারী সংশ্লিষ্ট সূরা, এবং এই সূরাটা কোরআনের সবচেয়ে বড় সূরাগুলোর একটি, বহু পৃষ্ঠাব্যাপী দীর্ঘ আয়তনের সূরা,
শুধু এই সুরাই নয়, সুরায়ে তালাক, সুরায়ে তাহরিম, মেয়েদের বিধিবিধানগুলোকে বর্ণনা করার জন্য আল্লাহ তাআলা আরো কয়েকটি সুরা সুনির্দিষ্ট করে রেখেছেন। প্রিয় ভাইয়েরা আমার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নারীদের হজকে জেহাদ বলেছেন, যে আমরা পুরুষরা জেহাদে সামিল হয়ে আল্লাহর সন্তুষ্টি অর্জন যতটা করতে পারবো, নারীরা শুধুমাত্র যদি হজ করতে যায়, নারী হিসাবে হজ করতে যাওয়াটা তার জন্য নানা রকম কষ্টের হয়, অনেক বেশি পরিশ্রম সেখানে থাকে, নারী হিসাবে অনেক সময় তাদের কষ্টের কারণ হয়, পর্দা মেনটেন করতে গিয়ে তাদেরকে এক্সট্রা হ্যাসেল নিতে হয়, এই যে তারা অতিরিক্ত কষ্ট করে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বিনিময়ে তাদের হজকে জেহাদের সমতুল্য বলেছেন, বাট পুরুষদের হজকে জেহাদের সমতুল্য বলা হয়নি। ঠিক একইভাবে কোন নারী আল্লাহ রাব্বুল আলামিন কর্তৃক প্রদত্ত প্রাকৃতিক তার যে দায়িত্ব আছে, সন্তান গর্ভে ধারণ করা, সন্তান প্রসব করা, সন্তান গর্ভধারণ করার পর এই কষ্টের পর যদি সন্তান প্রসব করতে গিয়ে কোনো মা মারা যান, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সে মৃত্যুকে শাহাদাতের মৃত্যু হিসেবে উল্লেখ করেছেন। অথচ কোন পুরুষ তার যদি পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে মারা যান, তাহলে তার জন্য আলাদা করে শাহাদাতের মর্যাদার কথা কিন্তু বলা হয়নি। আপনি এভাবে কোরআনে করিমের পাতায় পাতায়, হাদিসের পাতায় পাতায় দেখবেন যে নারীদের অধিকার নিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করেছেন, কি বলে গেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়াফরুকু মুমিনুন মুমিনা, কোন পুরুষ কোন নারীকে, কোন স্বামী কোন স্ত্রীকে যারা খোঁচাখুচি না করে, অহেতুক তাকে ডিস্টার্ব না করে, ইন কারিহা মিনহা খুলুকুন রাদিয়া মিনহা আখার, যদি তার স্ত্রীর কোনো কিছু তার খারাপ লাগে, নিশ্চয়ই তার অন্য কিছু আছে যেটা তার ভালো লাগা কাজ করবে, হয়তো তার রান্নাটা ভালো নয়, তার চরিত্রটা হয়তো ভালো, হয়তো তার একটা জিনিস খারাপ, নিশ্চয়ই তার আরেকটা জিনিস ভালো আছে, অতএব সে ভালোটা দেখে খারাপটা থেকে যেন সে বেঁচে থাকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকে যদি আমরা উপমা দিতে যাই, তাহলে রাত পোহায় যাবে, এত শত শত হাদিস আছে, কোনটা রেখে আমরা কোনটা নেব, কোনটা কোট করব, সেটা আসলে চয়েস করাই কঠিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের পাশাপাশি কোরআনেও পাতায় পাতায় মেয়েদের সম্পর্কে আপনারা জানেন, কোরআনে করিমে আল্লাহ রাব্বুল আলামিন মৌলিক সব আদেশ নিষেধগুলোর কথা বলেছেন, একেবারে যে সমস্ত ছোটখাটো বিষয়গুলো আছে সেগুলোর ব্যাখ্যা করবার দায়িত্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেওয়া হয়েছে, হাদিসের মাধ্যমে সেগুলো এসেছে। কোরআনে করিমে মৌলিক কথাগুলো বলা আছে, সেই মৌলিক কথা বলার জায়গা কোরআনে আমরা শুধুমাত্র 10-20টা উদাহরণ দিলাম যে পুরুষদেরকে বা সমাজকে নারীদের সম্পর্কে আল্লাহ কতগুলো সতর্ক করেছে। আরেকটি সতর্ক হলো নারীদের চরিত্র এবং সম্ভ্রম রক্ষা করবার জন্য আল্লাহ তাআলা নির্দেশ করেছেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম, হে রাসূল, ঈমানদার পুরুষদেরকে বলে দিন তারা যেন তাদের দৃষ্টিকে সংযত রাখে মেয়েদের প্রতি, যাতে তারা লোভাত দৃষ্টিতে তাকিয়ে তাদের সম্ভ্রমকে নষ্ট না করে। হয়তো কোনো মেয়ে তাকে মুখে কেউ টিজ করছে না, মুখে কেউ উত্তক্ত করছে না, শারীরিকভাবে কেউ হেনস্থা করছে না, কিন্তু মনে মনে তাকে নিয়ে যে বাজে কল্পনা জল্পনা, এটা যদি কেউ করে তাহলে সেও আল্লাহর খাতায় অপরাধী হবে। পৃথিবীর সমস্ত সমাজ নারীকে শারীরিক বা মানসিকভাবে হেনস্থা করলে সেটাকে অপরাধ বলে, কিন্তু মনে মনে নারীকে নিয়ে কেউ বাজে কল্পনা করলে সেটাকে পৃথিবীর কোনো সভ্যতা, কোনো সমাজ, কোনো আদালত, কোনো বিচার, কোনো জায়গা, কোনো দেশ এটাকে কখনো অপরাধ বলে না। অথচ প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে শরিয়া আমাদের জন্য রেখে গেছেন, সে শরিয়ার একটা অন্যতম সৌন্দর্য হলো যে এখানে নারীকে শুধুমাত্র তার ফিজিক্যাল এবং মানসিক হ্যারাসমেন্ট থেকে মুক্তি করা হয়নি, মানসিকভাবে মনে মনে মনের জগতে আপনি কোনো নারীকে রেপ করলেও সেটাকেও আল্লাহ তাআলা অপরাধ হিসেবে কাউন্ট করে কিয়ামতের ময়দানে তার বিচার আল্লাহ তাআলা করবে। যেই মনে জল বাজে কল্পনাটা আপনি করেছেন সেটা মুখে যদি উচ্চারণ করতেন সেটা নিশ্চয়ই তিনি সহ্য করতেন না, কিন্তু তিনি যেহেতু জানেন না সেহেতু আপনাকে ধরতে পারেন নাই, আল্লাহ তাআলা সেটাকে বন্ধ কাউন্ট করবেন। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন, পুরুষদেরকে তোমাদের দৃষ্টিকে তোমরা সংযত করো, নারীর সম্ভ্রমকে রক্ষা করার জন্য আল্লাহ তাআলা এটি বলেছেন। কোন নারীকে যদি কেউ মিথ্যা অপবাদ দেয়, ছেলেদেরকেও মিথ্যা অপবাদ দেওয়া হয়, এবং আয়াতের আলোকে সারা বিশ্বের সব উলামায়ে কেরাম সমফাসিকুন একমত যে এটা নারী পুরুষ সকলের জন্য প্রযোজ্য, কিন্তু আল্লাহ তাআলা নারীদের কথা বলা হয়েছে কারণ আমাদের সমাজে এখনো পর্যন্ত আমরা এই তথাকথিত আধুনিক বিশ্বেও আমরা দেখতে পাই যে নারীদের চরিত্রের উপরে যত দ্রুততার সাথে কালিমা লেপন করা হয়, ছেলেদের চরিত্রের উপর তত দ্রুততার সাথে কালিমা লেপন করা হয় না। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন, ওয়াল্লাযীনা ইয়ারমুনাল মুহসানাত, কোন সতী সাধবী নারীকে যদি তার চরিত্র খারাপ এরকম কোন উক্তি কেউ করে, বাজে মন্তব্য কেউ করে,
ثُمَّ لَمِئَتُ بِأَرْبَعَةِ شُهَدَاءَ এরপরে যদি চারজন সাক্ষী সে উপস্থিত করতে না পারে, অপারগ হয়, অর্থাৎ যদি প্রমাণ করতে না পারে, তাহলে ফাজলিদুহুম সামানিনা জালদাহ, ইসলামী দণ্ডবিধিতে ইসলামিক বিচার ব্যবস্থায় ওই লোককে 80 বেত্রাঘাত করার নির্দেশ আল্লাহ তাআলা করেছেন। শুধু তাই নয়, কোরআন কারিমে আল্লাহ তাআলা আরো বলেছেন, এই রকম দোষে দোষী অর্থাৎ কোন নারীর চরিত্রে কালিমা লেপন করে সেটাকে প্রমাণ করতে পারে নাই এমন ব্যক্তিকে আল্লাহ তাআলা লানত তার উপরে বর্ষিত হয় এবং তার সাক্ষ্য ওই শরিয়া আদালত আর কোনোদিন গ্রহণ করবে না। ভাইরা আমার, একই অধিকার পুরুষেরও আছে। ইসলাম পুরুষদের জন্য রেখেছে যে আপনি কাউকে মিথ্যাবাদ কারোর চরিত্র উপর দিতে পারবেন না, বিশেষ করে সোশ্যাল মিডিয়ার এই যুগে। আমরা তো কারোর ব্যাপারে মন্তব্য করতে আমাদের একটু বুক কাঁপে না, সামান্য একটু কোনো রকম অজুহাত পেলেই, বিশেষ করে যদি প্রতিপক্ষ হয় তাহলে তার কোনো কথাই নেই। আমাদের অনেক ভাইরা আছেন যে একজন মানুষ যার সাথে আমার আদর্শিক দ্বন্দ্ব আছে, যার সাথে আমার আদর্শিক মত পার্থক্য আছে, ধরা যাক তিনি আমার শত্রুতার জায়গায়, তারও যদি কোনো ইস্যু পাওয়া যায় তখন সেটা তিলকে তাল বানিয়ে, সম্ভব হলে তিলকে কাঁঠাল বানিয়ে আমরা উপস্থাপন করি এবং এটাকে কোনো দোষ বিষয় মনে করি না। অথচ একজন ইমানদার আল্লাহর সামনে তাকে দাঁড়াতে হবে, তিনি তার সেই জবাবদিহিতার বোধ থেকে তিনি কখনো কারোর প্রতি অবিচার করতে পারেন না। কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানআন ক্বাওমিন আল্লা তা'দিলু ইয়াদিলু হুয়া আক্রাবু লিত্তাকওয়া, তোমার শত্রুর সাথে তুমি শত্রুতা বশত জুলুম করবার অধিকার আল্লাহ তাআলা তোমাকে দেন নাই। তোমার শত্রু হতে পারে কেউ, প্রতিপক্ষ হতে পারে কেউ, তার প্রতিও আল্লাহ তাআলা নির্দেশ হলো তুমি ইনসাফ করবে, সেক্ষেত্রে তুমি অবিচার করবে না। প্রিয় ভাইরা আমার, কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন নারীদের অধিকার নিয়ে যত কথা বলেছেন আমি তার দীর্ঘ ফিরিস্তি আর টানতে যাচ্ছি না। সর্বশেষ যে পয়েন্ট আমি বলে শেষ করতে চাই সেটি হলো, নারীদের পরিত্যক্ত সম্পদে যে হিস্সা রেখেছে এটা নিয়ে আমাদের সমাজে সবচেয়ে বেশি আলাপ আছে। আজকের পৃথিবীতে আমাদের মুসলমানদের উপর যে সমস্ত দোষারোপ করা হয় তোমাদের থেকে একটা হলো এটা, বলা হয় যে বাবার সম্পদে ছেলে যদি দুই আনা পায় মেয়ে এক আনা পাবে, এটা মেয়েদের প্রতি অবিচার মনে করেন অনেকে। আমরা দেখি মেয়েদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে যে হিস্সা দিয়েছেন প্রত্যেকটি সম্পদে, মেয়েরা যখন কন্যা হয় তখন কখনো কখনো বাবার সম্পদের অর্ধেক পায়, আবার বাবা যদি হেবা করেন দান করে দেন তাহলে পুরোটাই পেতে পারে, আর যদি দুইয়ের অধিক বোন কন্যা থাকে কোনো বাবার এবং অন্য কেউ আর ভাই না থাকে তাহলে সেক্ষেত্রে তারা বাবার সম্পদের দুই তৃতীয়াংশ তারা শুধুমাত্র ওয়ারিস হিসাবে পায়, এছাড়া বাবা জীবদ্দশায় তাদেরকে উপহার উপঢৌকন হিসাবে আরো চাইলে দিতে পারে। আর যদি নারী মা হন তাহলে সেক্ষেত্রে কখনো মৃত ব্যক্তির টোটাল সম্পদের 1/3 এক তৃতীয়াংশ অথবা 6/6 এক ভাগ পেতে পারে। এটা নির্ভর করে যে সন্তানের মা হিসেবে সম্পদ পাচ্ছেন সেই সন্তানের ঘরে সন্তান আছে কিনা, সন্তান থাকলে তখন 6/6 আর কোনো সন্তান না থাকলে নিজের ছেলের ঘরের বা মেয়ের ঘরে কোনো সন্তান না থাকলে সেই ছেলে বা মেয়ের সম্পদ থেকে 1/3 পর্যন্ত পেতে পারে। তাহলে কন্যা হিসেবে পাচ্ছেন, মা হিসেবে পাচ্ছেন। এবার আসা যাক স্ত্রী হিসেবে স্বামীর সম্পদে, যদি স্বামীর কোনো সন্তান না থাকে তাহলে 4/1 টোটাল সম্পদে, আর যদি সন্তান থাকে তাহলে 8/1 স্ত্রী হিসাবে পাচ্ছেন। ঠিক একইভাবে বোন হিসাবেও ভাইয়ের সম্পদে একটা নির্দিষ্ট হিস্সা পাওয়ার সুযোগ এবং আপনার অপশন কিন্তু রয়েছে। তাহলে নারীরা আপনি দেখবেন স্ত্রী হিসাবে সম্পদ পান, মা হিসাবে সম্পদ পান, মেয়ে হিসাবে সম্পদ পান, বোন হিসাবে সম্পদ পান, সর্বাবস্থায় সম্পদ পাচ্ছেন। একবারে 100% থেকে নিয়ে কখনো 50%, কখনো 1/3, কখনো 2/3, কখনো কখনো 6/1, কখনো 4/1, কখনো 8/1 সর্বাবস্থায় পাচ্ছে, সব দিক থেকে সম্পদ পাবেই পাবে এটা নিশ্চিত। আবার বিয়ের সময় স্বামীর কাছ থেকে মোহরও পাবে, তাহলে পাওয়ার ক্ষেত্রে সব দিক থেকে পাইল। ব্যয়ের ক্ষেত্রে কত পার্সেন্ট দায় আছে মেয়েদের, কোনো দায় আছে? আপনি ছেলে মানুষ, এতক্ষণ মেয়েদের পক্ষে বললাম, আসলে আপনাদের পক্ষে একটু বলি, ছেলে মানুষ বিয়ে করতে গেছেন মোহর আপনারা দিতে হবে, স্ত্রী দিবে না, স্ত্রী নিবে শুধু। এরপর বিয়ের পর প্রথম শ্বশুরবাড়ি যাচ্ছেন, স্ত্রীকে সাথে নিয়ে প্রথমবার বেড়াতে যাচ্ছেন, মিষ্টির টাকা কে দিবে? স্বামী, শরিয়ার নির্দেশ এটা বাধ্য বাউন, স্বামী দিবে স্ত্রী না। আবার শ্বশুরবাড়ি থেকে নিজের বাড়িতে ব্যাক করছেন, তখন ফলমূল মিষ্টি ইষ্টি যাই কিনেন, এটা বিলো কে দিবে? স্বামী দিবে।
তাহলে ব্যয়ের ক্ষেত্রে 16 আনা হলো ছেলে, আর আয়ের ক্ষেত্রে সব জায়গা থেকে আয়ের অপশন আছে কার? মেয়ে। এখন আপনি ছেলে হিসাবে প্রাপ্তবয়স্ক যখন হয়ে গেছেন, বাবার হোটেলে তারপরও খান ভার্সিটিতে পড়েন, বাবা টাকা পয়সা পাঠায়, এটা তো বোনাস হিসেবে পাচ্ছেন। কোনো বাবা যদি বলেন যে দেখো বাবা তুমি প্রাপ্তবয়স্ক হয়ে গেছো, শরিয়ার দৃষ্টিকোণ থেকে বালেগ হয়ে গেছো, এখন আল্লাহ আমাকে বাধ্য করে নাই তোমার ভরণ পোষণ দেওয়া, অতএব তোমার চরকায় তুমি তেল দাও, এটা যদি কোনো বাবা বলতে চান তাহলে বলতে পারেন, সে রাইট তার আছে। যদিও বেশিরভাগ বাবাই বলেন না আলহামদুলিল্লাহ, তাদের নৈতিক দায়িত্ব থেকে তারা এটা করেন। তো বাবার সম্পদে আপনি যতক্ষণ অপ্রাপ্ত বয়স্ক ততক্ষণ পর্যন্ত ভাগ পাচ্ছেন, ভরণ পোষণ পাচ্ছেন, ভাগযুক্ত করার কথা। প্রাপ্তবয়স্ক হয়ে গেলে বাবার হোটেলে খাবারের অধিকারটুকু আপনার নাই। কিন্তু মেয়ের কতদিন আছে? যতদিন বিয়ে না হয় ততদিন। বিয়ে হয়ে গেলে কার? স্বামী। স্বামী মারা গেলে হয় ছেলের, নয়লে ভাইয়ের, নয় আবার বাবা। কোনো না কোনো ভাবে কোনো না কোনো পুরুষের উপরে তার দায়িত্ব শরীয়ত বর্তাইছে যে হ্যাঁ কেউ না কেউ নিতে হবে। তাহলে ছেলে নিজের চরকায় তেল দিতে হচ্ছে প্রাপ্তবয়স্ক হওয়া থেকে নিয়ে, এরপরে এই বেচারা বিয়ের পরে স্ত্রীর দায়িত্ব, ছেলে মেয়ের দায়িত্ব, মা বাবার দায়িত্ব, সব দিক থেকে দায়িত্ব তার। কিন্তু সে বাবার সম্পদে যদি 2 টাকা পায়, আর মেয়েকে যদি সব জায়গা থেকে খরচের ব্যাপারে দায় মুক্তি দেওয়া হয়, এমনকি তার অন্যের খরচ তো দূরের কথা, নিজের চরকার তেলটাও তার দেওয়া না লাগে, অর্থাৎ নিজের ভরণ পোষণটাও নিজে যদি জোগাড় করা না লাগে, এরপরে তার যদি 1 টাকা দেওয়া হয়, তার প্রতি কি অবিচার করা হয়েছে না সুবিচার করা হয়েছে? শুধু সুবিচার, নারী হিসাবে তারে বরং অতিরিক্ত দেওয়া হয়েছে। কিন্তু আপনি আমাদের দেশে প্রায় শুনবেন যে এক শ্রেণীর মানুষ এটা নিয়ে খুব জোরে সোরে কথা বলে যে নারীকে বাবা মার সম্পদে সমান অধিকার দিতে হবে। ইসলাম সমান অধিকারের কথা বলে না, সরি, ইসলাম ন্যায্য অধিকারের কথা বলে। ইসলাম কখনো সমান অধিকার মেয়েদেরকে দিতে বলে না, ইসলাম বলে ন্যায্য অধিকার দাও। ন্যায্য অধিকার দিতে কখনো সমান দিতে হয়, কখনো বেশি দিতে হয়, কখনো কম দিতে হয়। আপনার 2টা ছেলে আছে, একটা বয়স 10 আর একটা বয়স 20, সমান অধিকার যদি দিতে যান তাহলে জামা কেনার সময় দুজনের জন্য একই সাইজের জামা কেনা লাগবে। আর যদি ন্যায্য অধিকার দিতে চান তাহলে যার জন্য যেটা অ্যাপ্রোপ্রিয়েট হবে তার জন্য সেই সাইজের জামা কিনবেন। ইসলাম ন্যায্য অধিকার দিতে বলে, সমান অধিকারের কথা বলে না। সমান অধিকার শুনতে অনেক চমকপ্রদ শোনা যায়, কিন্তু এটা বাস্তবতা সস্তা, অন্তঃসার শূন্য, বাস্তবতা বিবর্জিত। আপনার 2টি ছেলে আছে, একটার গায়ে জ্বর এসেছে 102, আরেকটার গায়ে এখনো জ্বর নাই। সমান অধিকারের দাবি হলো দুজনকে ঠাসা নাপা খাওয়াবেন, আর ন্যায্য অধিকারের দাবি হলো একজনকে কুসুম গরম পানি দিবেন, আরেকজনকে শীতল ঠান্ডা পানি দিবেন। এখন কি ন্যায্য অধিকার দিবেন না সমান অধিকার দিবেন, সিদ্ধান্ত আপনার। ভাইরা আমার, মুসলমানদের উপরে যে আঘাত করা হয় সে আঘাতগুলো একদিক থেকে না, চতুর্দিক থেকে। আপনারা জানেন আমাদের দেশেও একটা বিশেষ শ্রেণী মানুষ আছে, আর দেশের বাইরে তো আছেই, আমাদের মুসলমানদেরকে এমন ভাবে ট্রিট করা হয় যেন আমরা মুসলমানরা দুনিয়ার সমস্ত অশান্তির জন্য দায় আমাদের, আমরা সব অশান্তিকামী, আমরা সব উগ্র, আমরা সব সকল সমস্যার মূল। অথচ আপনি পৃথিবীর যেদিকে চোখ মেলবেন, পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ, যেদিকে তাকাবেন দেখবেন অস্ত্রের নিচে, বোমের নিচে শুধু মুসলমানের চেহারাই আছে। আফ্রিকায় সে গরিব দেশগুলো সম্পদ লুণ্ঠন করছে পৃথিবীর মরল রাষ্ট্রগুলো, যারা আমাদেরকে সারাদিন মানবতার সবক শোনায়, যারা সকাল বিকাল আমাদেরকে অধিকারের জিগির শোনায়, তারা ওপেন সিক্রেট, আমরা সবাই জানি, শান্তি রক্ষার নামে, শান্তি রক্ষা মিশনের নামে গরিব দেশগুলোর সম্পদ দিনে দুপুরে লুট করে নিয়ে আসছে মরল রাষ্ট্রগুলো পৃথিবীর, আপনারা সবাই জানেন। এবং যেখানে জুলুম চলছে, যেখানে যুদ্ধ চলছে, সেখানে আপনি দেখবেন অস্ত্রের নিচে, বোমের নিচে মুসলমানরা, সেটা ফিলিস্তিন বলেন, সেটা কাশ্মীর বলেন, সেটা বার্মা বলেন, সেটা সিরিয়া বলেন, সেটা ইরাক বলেন, সেটা আফ্রিকা বলেন, যেখানেই তাকাবেন, যেদিকেই যাবেন দেখবেন যে নির্যাতিত মানুষটি মুসলমান। এরপরও বলা হবে পৃথিবীর অশান্তি সৃষ্টিকারী উগ্র জঙ্গি কারা? প্রিয় ভাইরা আমার, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার যে মিশন এই তাওহীদকে প্রতিষ্ঠিত করতে গিয়ে 27টি যুদ্ধে তাকে অংশগ্রহণ করতে হয়েছে, 27টি যুদ্ধে। এই 27টি যুদ্ধে অংশগ্রহণ করতে গিয়ে সর্বসাকুল্যে তার পুরো জীবনে যত মানুষ মারা গেছে সে মানুষের সংখ্যা হলো 1000, সম্ভবত 1013 জন বা 16 জন। এর মধ্যে আবার 600 জন ছিল ইহুদি যারা বিশ্বাস ভঙ্গের দায়ে বিচারিকভাবে মৃত্যুদণ্ড পেয়েছে, তাহলে তাদেরটা বাদ রাখলে এটা তো যুদ্ধে মারা যায়নি,
মাত্র 400 মানুষ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরো জীবনের 27টি যুদ্ধে মারা গেছে, 400 মানুষ। এর মধ্যে আবার উল্লেখযোগ্য সংখ্যক মুসলমান নাই। তার গোটা মিশনকে গোটা পৃথিবীতে বাস্তবায়ন করতে গিয়ে এই মূল্য তাকে দিতে হয়েছে। আর আমাদের নতুন বাংলাদেশ পেতে কত মানুষকে মূল্য দিতে হয়েছে জীবন? প্রায় 2000-এর মতো মানুষ। ভাইরা আমার, দুইটা বিশ্বযুদ্ধ করে 100 মিলিয়নের বেশি মানুষ হত্যা করেছে কারা? মুসলমানরা না? কারা করেছে? মুসলমানরা করেছে। 100 মিলিয়নেরও বেশি মানুষ শুধুমাত্র দুইটা বিশ্বযুদ্ধে মেরেছে। এক একটা বিপ্লবের নামে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষকে পাখির মতো মেরেছে কারা? কিন্তু এরপরে আপনি দেখবেন যে সমস্ত তীর মুসলমানের দিকে, সকল দোষ মুসলমানের দিকে। আপনি আমাদের দেশের প্রেক্ষাপটে যদি চিন্তা করেন, মাদক বলেন, খুন বলেন, ধর্ষণ বলেন, সম্পদ পাচার করা বলেন, দেশটাকে একেবারে শেষ করে ফেলে, লুট করে শেষ করার কথা বলেন, যত রকমের অপরাধের কথা বলেন, এর মধ্যে আনুপাতিক হারে কয়জন হুজুরকে আপনি দেখতে পাবেন যে হুজুররা এই দোষে দোষী সাব্যস্ত হয়েছে? কয়জন? কিন্তু এরপরেও বাপখানা এমন যে দেশ এগিয়ে যাচ্ছিল মঙ্গল গ্রহের দিকে, শুধু হুজুররাই টেনে রেখেছিল, দেশটা বহু আগে মঙ্গলে চলে যেত। পারে নাই কাদের জন্য? হুজুরদের জন্য। হেরা আমার, এই অবিচার, এই জুলুম আমাদের প্রতি চলছে। আর এই কারণে আমি আপনাদের প্রতি আহ্বান রাখতে চাই, মুসলমান শুধুমাত্র জন্মসূত্র না হয়ে আসুন আমরা একটু পড়াশোনা করে মুসলমান হওয়ার চেষ্টা করি। আমি এই আহ্বান রেখে শেষ করতে চাই। আপনারা এই জাতির সবচাইতে বড় ভরসার জায়গা, আল্লাহর পর সবচাইতে বেশি স্বপ্ন দেখে মানুষ আপনাদেরকে নিয়ে, এই প্রতিষ্ঠানকে নিয়ে। মুসলমানের সন্তান হিসাবে শুনে শুনে মুসলমান না হয়ে, জন্মসূত্রে মুসলমান না হয়ে আসল ইসলামকে একটু জানার চেষ্টা করি। আমরা যদি ইসলামকে ভালোভাবে জানতে পারি, কেউ আমাদেরকে বিভ্রান্ত করতে পারবে না। আর যদি আমরা ইসলাম সম্পর্কে জ্ঞান অর্জনের যে ফরজ দায়িত্ব রয়েছে সেটা যদি আমরা সঠিকভাবে পালন না করি, তাহলে সেক্ষেত্রে অন্যরা আমাদেরকে বিভ্রান্ত করবে, আমাদেরকে ধ্বংস করবে, আমাদের মধ্যে সংশয় সৃষ্টি করবে, ইসলাম সম্পর্কে ধোঁয়াশা তৈরি করবে। সময় তো ভাইয়েরা, আমি আর দীর্ঘায়িত করতে চাই না। আমি আশা করি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে জীবন দর্শন আছে, তার যে জীবন ইতিহাস আছে, সেটা একটিবারের জন্য হলো আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত পড়বেন। যে কোনো সিরাত গ্রন্থ, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পুরো জীবনী, তার আবির্ভাবের পূর্বের বিশ্ব পরিস্থিতি এবং তার 63 বছরের জীবনী এবং তিনি পৃথিবীকে যে পর্যায়ে রেখে চলে গেছেন তার জীবনীটা যদি আপনি একবার শুরু থেকে শেষ পর্যন্ত পড়েন, আমি সব জায়গায় এই আহ্বান রাখি, আপনাদের কাছেও রাখছি। আমার বিশ্বাস মুসলমান হিসাবে আপনি আপনার ইসলামটাকে অন্যরকম ভাবে অনুভব করবেন, আপনার ভিতরে পরিতৃপ্তি আসবে, ইসলাম পালনটা আপনার কাছে বোঝা মনে হবে না, আপনার কাছে এটা আনন্দের মনে হবে, তৃপ্তির মনে হবে, যদি আপনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরো জীবনটা একবার শেষ করতে পারেন। শুধুমাত্র একটি সিরাত আয়োজনের মধ্য দিয়ে সীমাবদ্ধ থাকলে আমাদের হবে না, আমাদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত পাঠ করতে হবে, পুনর্পাঠ করতে হবে, বারবার পাঠ করতে হবে, একাধিক সিরাত গ্রন্থ পাঠ করতে হবে। আমি আমার জীবনের অভিজ্ঞতা থেকে বলছি, যতবার আমি সিরাত গ্রন্থ পাঠ করেছি, যতবার পাঠ করেছি, একই বই একাধিকবার পাঠ করেছি, আমি একাধিকবার নিত্য নতুন দিক নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমার কাছে উদ্ভাসিত হয়েছে, উন্মোচিত হয়েছে, এবং আমার ঈমানকে আমি ফিল করেছি, অনুভব করেছি যে অন্যরকম এক উচ্চতায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমানকে পৌঁছে দিয়েছে। আমি আপনাদেরকে আহ্বান রাখতে চাই যে শুধুমাত্র সিরাতের আয়োজন না, আসুন একটি হলেও সিরাত গ্রন্থ শুরু থেকে শেষ পর্যন্ত পড়ি, সম্ভব হলে আরো বেশি বেশি পড়ি, এবং সেই সাথে কোরআনে কারিম শুরু থেকে শেষ পর্যন্ত বুঝে বুঝে পড়া। আপনারা জানেন যে আমাদের অনেক ভাইরা আছেন, আমাদের এস এম নাহিদ হাসান ভাই বুয়েটিয়ান মানুষ, অথচ উনি কোরআন আরবিকের উপরে যে কোর্স করান, যে সমস্ত বই পুস্তক লিখেছেন, শত শত মানুষ উপকৃত হচ্ছে। আমরা মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডের হয়েও তার সে সমস্ত কাজ দেখে আমরা আশ্চর্য হই, অবাক হই, বিস্মিত হই যে আল্লাহ তারা কত বেশি খেদমত দিচ্ছেন। তো আপনারা আপনাদের আপনাদের পড়াশোনার পাশাপাশি, ক্লাসের বা একাডেমিক পড়াশোনার পাশাপাশি একটা সময় বের করে যদি আপনার কোরআনের সান্নিধ্যে সময় কাটান, কিছু সময় যদি আপনারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের সান্নিধ্যে সময় কাটান, তাহলে আমি মনে করি যে ইসলামের আপনাদের ইসলামটা আপনারা অন্যরকম উচ্চতা নিয়ে যেতে পারবেন, ইমানের মিঠারটাকে আপনারা অনেক বেশি উপর নিয়ে যেতে পারবেন, আপনাদের ইসলামটা আপনারা অনেক ভালোভাবে অনুভব করতে পারবেন। আল্লাহ তারা আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। যদি সঠিক কিছু বলে থাকি আল্লাহর তরফ থেকে, ভুল কিছু বলে থাকলে সেটি আমার দায়, শয়তানের তরফ থেকে আমাকে ক্ষমা করবেন। এবং আপনাদের এই আয়োজন এর পেছনে আমি আবারও বলছি, যারা যেভাবে অংশগ্রহণ করেছেন, মাননীয় ভিসি মহোদয় থেকে নিয়ে একেবারে কর্তৃপক্ষে, যারা যেভাবে অংশগ্রহণ করেছেন, আমাদের সময় তো শিক্ষকবৃন্দ এবং আমার ভালোবাসার শিক্ষার্থীবৃন্দ, আপনারা যারা যেভাবে পরিশ্রম করেছেন, আল্লাহ তাআলা আপনাদের সবাইকে এর জন্য সর্বোত্তম বিনিময় দান করুন।
আমাকে কিছু কথা বলবার সুযোগ করে দেওয়ার জন্য আপনাদের প্রতি আমি ধন্যবাদ জানাচ্ছি। আমাদের মা বোনদের ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে তাদের প্রতি নবী সাল্লাম যে অবদান, ইসলামের যে অবদান, সেটাকে আমরা কিঞ্চিত তুলে ধরার চেষ্টা করেছি। সেই সাথে একটি কথা সম্পর্ক না বললে অপূর্ণ থেকে যাবে, তা হলো আমাদের বোনরা অনেক সময় পশ্চিমাদের নানা অপপ্রচারে বিভ্রান্ত হয়ে তারা ইসলামকে যেমন ভুল বোঝেন, আবার আমরা অনেকে ইসলাম প্রচার করতে গিয়ে আমাদের মা বোনদেরকে আঘাত করে তাদেরকে অনেক সময় ইসলামের পরে আমরা বিষিয়ে তুলি। এটা আমাদের দোষ, আমাদের দায়। এ ব্যাপারে আমাদেরকে যেমন সতর্ক থাকতে হবে, ঠিক তেমনি ভাবে আমাদের বোনদের সতর্ক থাকতে হবে যে পশ্চিমাদের মুখরোচক কোন স্লোগানে তারা যেন ফাঁদে যেন পা না দেন। একজন মুসলিম হিসেবে আমার অধিকারের জন্য যা যা দরকার কোরআন এবং সুন্নাহ তার সব কিছু বলে দিয়েছি। পশ্চিমাদের কাছ থেকে ধার করে কোনো কিছু নেওয়ার প্রয়োজন নেই। একটা কথা আমি প্রায় শুনে বলি, তাদের কাছ থেকে জ্ঞান বিজ্ঞান তথ্য প্রযুক্তি যেই কোনো ভালো দিক আছে সেগুলো আমরা গ্রহণ করব, কিন্তু তাদের কালচারকে অন্ধের মতো করে আমাদের সমাজে আনার কোনো কারণ থাকতে পারে না। আমরা তথ্য প্রযুক্তিতে, জ্ঞানে বিজ্ঞানে, অবকাঠামোতে তাদের চাইতে যদি 200 বছর পিছিয়ে থাকি, পারিবারিক ব্যবস্থাপনায় আমরা তাদের চাইতে 300 বছর এগিয়ে আছি ইনশাআল্লাহ। আমি সেটা শুধু মুসলমানদের কথা বলছি না, আমাদের এই অঞ্চলের হিন্দুরা, অন্যান্য ধর্মাবলম্বীরাও, তারাও পারিবারিক তাদের যে বন্ধন আছে, পারিবারিক যে সুসম্পর্ক আছে, এটা পশ্চিমারা কল্পনা করতে পারে না। অতএব এই জায়গাটাতে আমাদের বোনদেরকে অনেক সময় বিভ্রান্ত করে ফেলে বিভিন্ন প্রপাগান্ডা, সে ব্যাপারে তাদেরকে সাবধান থাকতে হবে, সচেতন থাকতে হবে এবং কোরআন হাদিসের কাছে আমাদের নারী হোক পুরুষ হোক সবাইকে মাথা নত করতে হবে আল্লাহর নির্দেশের কাছে। এর মধ্যে আমাদের প্রভূত কল্যাণ আছে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমাদের তৌফিক দান করুন।